আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনকে ইন্টারন্যাশনাল, জেটিভি বাংলার তথ্যবহুল খণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহানমি। বাওবাব মরুভূমির এক অদ্ভুত গাছের সন্ধানে। ঘটনাটি ঘটেছিল স্বর্গে। চমৎকার সুন্দর একটি গাছ ছিল সেখানে, কিন্তু সুন্দর জিনিসের ভাগ্য বরাবর খারাপ হয়। সবার কুদৃষ্টি পড়ে তার উপরে, আর শয়তানের মাথায় তো মন্দ বুদ্ধি গিজগিজ করে। সে তখনই স্বর্গেই থাকত। শয়তান যখন এত সুন্দর গাছটিকে দেখল, তার গা চলে উঠল। গাছটির পেছনে না লাগলে কিছুতেই শান্তি পাচ্ছিল না সে, তাই তাকে তাকে রইল। একদিন সুযোগ বুঝে গিয়ে গাছটিকে উপড়ে ফেলল সে। তারপর সেটাকে পৃথিবীতে এনে ডালপালা শুদ্ধ মাটির গভীরে উল্টো করে পুঁতে ফেলল, আর শিকড়গুলো রয়ে গেল মাটির উপরে। বেচারা গাছ, তার তো আর হাত পা নেই যে সে চাইলে সোজা হয়ে যাবে, উল্টো হয়েই রইল অমন। গল্পটি সত্য কি মিথ্যা তাকে জানে, তবে গাছটি কিন্তু সত্যি। বিশ্বাস না হলে যেতে হবে আফ্রিকার মরুভূমির বুকে। এই গাছটির নামই হল বাওবাব গাছ। গাছটির আদি নিবাস আফ্রিকা, আরব এবং অস্ট্রেলিয়াতে। পাওয়া যায় মাদাগাস্কার এবং ভারতের কয়েকটি অঞ্চলেও। সবচেয়ে বেশি পাওয়া যায় মেসিনা নামক অঞ্চলে, তাই মেসিনাকে বলা হয় দ্য বাওবাব টাউন। মাদাগাস্কারে বাওবাব গাছকে ট্রিপড ট্রি বলে, কারণ কাণ্ডের সাথে চায়ের কাপের অদ্ভুত মিল। অস্ট্রেলিয়ায় একে বলে দ্য প্রিজন ট্রি, মানে জেলখানা গাছ। বাওবাব গাছ অ্যাডানসোনিয়া গণের উদ্ভিদ, জন্মে মরুভূমিতে। একহারা গরনের গাছের কাণ্ডটি মাটি থেকে সোজা ঊর্ধ্বমুখে, ডালপালার বালাই নেই বললেই চলে। মাথায় ঝোপের মতো কয়েকটি ডাল ছাতার মতো সাজানো। দূর থেকে দেখলে কারো মনে হবে একটি গাছকে বুঝি কেউ উঠিয়ে শিকড় উপর করে পুঁতে দিয়েছে। এই অদ্ভুত দর্শন আকারের কারণ প্রথমোক্ত গল্পের উৎপত্তি হয়েছে। সবচেয়ে বড় গাছটি আছে দক্ষিণ আফ্রিকার লিনপোপো প্রদেশের একটি খামারে। উচ্চতা 47 মিটার আর বেড় 22 মিটার। এর নাম সানল্যান্ড বিগ বাওবাও। গাছটির মালিক এই গাছটির কাণ্ডের মধ্যে এক বার খুলে বসেছে। এক প্রকান্ড গাছের কাণ্ডের ভেতরে হাতে পানীয় গ্লাস, সাথে মৃদু ভায়োলিনের আওয়াজ, বেশ জমেছে তাতে সন্দেহ নেই। তবে বাড়ে যাওয়ার পরের কথা, চাইলে আপনি এই মহাবৃক্ষকে এমনি এমনি দর্শনই করতে পারবেন না। আগে আপনাকে ট্র্যাকের টাকা খরচ করে দর্শনই দিতে হবে। কার্বন ডেটিং করে এই গাছটির বয়স নির্ধারিত হয়েছে 6000 বছর। ভাবা যায়, গাছটির যখন জন্ম সম্রাট আলেকজান্ডার তখনও পৃথিবীতে আসতে 3500 বছর দেরি। সক্রেটিসের খোঁজই নেই, পিরামিড তখনও ভবিষ্যতের গর্ভে। শিমুল গোত্রীয় গাছটি পত্রমুচি গড়ানার, বছরের অধিকাংশ সময়ে কোনো পাতাই থাকে না, তখন মৃত গাছ বলে ভ্রম হয়। গ্রীষ্ম শেষে নতুন পাতা গজায় বাওবাব গাছে। পাতা না থাকলেও এরা কাণ্ডের ভেতরে খাদ্য ও পানি সঞ্চয় করে রাখে। খাদ্য পানি সঞ্চিত হতে হতে কাণ্ডটি ব্যারেলের মতো মোটা হয়ে যায়। কোনো কোনো গাছ তার কাণ্ডে 120,000 লিটার পানি ধরে রাখতে পারে। এত পানি নিজের শরীরে ধরে রাখলেও জলাবদ্ধ জায়গায় এরা বাঁচতে পারে না। প্রাণীকুলের হাত থেকে যথেষ্ট সুরক্ষিত এরা, একমাত্র হাতিই পারে এর ক্ষতি করতে। আরেক জাতের ছত্রাক এদের জন্য প্রাণঘাতী। সব গাছের আকার একরকম হয় না, এদের আকার নির্ভর করে এলাকা ও প্রজাতির উপরে। বাওবাবের কাণ্ড এত পুরু যে তা অগ্নি প্রতিরোধে। কাণ্ড থেকে এক ধরনের তন্তু পাওয়া যায়, সেগুলো থেকে তৈরি হয় দড়ি, বাদ্যযন্ত্রের তার, জলনরোধী ব্যাগ, এমনকি ছাতাও। বাওবাব ফুল বেশ বড় এবং দেখতে সাদা রঙের। এদের ফল 18 সেন্টিমিটারের মতো লম্বা হয়। প্রমাণ সাইজের ফলগুলো থেকে পাওয়া যায় পর্যাপ্ত শাঁস, যা বেশ সুস্বাদু খাবার। টক মিষ্টির স্বাদের বাওবাব ফল দুগ্ধজাত খাবার তৈরিতে ব্যবহৃত হয়। মালাউয়ের আদিবাসীরা এই ফল দিয়ে তৈরি করে দারুণ এক জুস। ভিটামিন সিতে পরিপূর্ণ এই ফল, সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পর্যাপ্ত আঁশ। এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে তা কম বেশি সবারই জানা আছে। শরীরকে বুড়িয়ে যেতে বাধা দেয় এই অ্যান্টিঅক্সিডেন্ট, আর আঁশ পাকস্থলীকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী। বীজ থেকে তৈরি হয় তেল, সৌন্দর্য চর্চায় যার দারুণ চাহিদা রয়েছে। ভেজে খেতেও মন্দ না বাওবাব বীজ। আর ফলের খোসা, সেগুলো দিয়ে তৈরি হয় পালপেসেন্ট। এদের পাতাও ফেলনা নয়, দারুণ স্বাদের চাটনি তৈরি হয় এদের পাতা সিদ্ধ করে। মালাউ, জাম্বিয়া আর জিম্বাবুইতে দারুণ জনপ্রিয় এই চাটনি। টাটকা এবং শুকনো দুভাবে খাওয়া যায় এদের পাতার নির্যাস। উত্তর নাইজেরিয়াতে এদের আলাদা নাম পর্যন্ত আছে, কোকা। কোকা স্যুপের প্রধান উপাদান এটি।
জাপানে এক কোম্পানি বাজারে ছেড়েছে বাওবাব পেপসি নামে হালকা টকস্বাদযুক্ত ঠান্ডা পানীয়। তবে বাদ সেধেছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কেন জানে নিষেধাজ্ঞা দিয়েছে বাওবাব ফলকে, তাই আস্ত ফল পাওয়া যাবে না ইউরোপে। কিন্তু তাই বলে বাওবাব প্রেমীরা মানবে কেন? স্বল্প পরিসরে ছাড়পত্র দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, বলতে গেলে বাধ্য হয়ে। ইউরোপের সুপার মার্কেটে তাই পাওয়া যাচ্ছে বাওবাব ফলের শাঁস। মাদাগাস্কারে প্রকাণ্ড সব বাওবাব গাছের কোটরে একসময় সেখানকার আদিবাসীরা বসবাস করত, আর অস্ট্রেলিয়ায় বাওবাবগুলো ব্যবহার হতো আরও বৈচিত্র্যময় কাজে। সেখানকার আদিবাসীরা কারাগার হিসেবে ব্যবহার করত বাওবাবের প্রকাণ্ড খোড়ক। কোনো কোনো কোটরে নাকি 20-25 জন বন্দিও ধরে যেত। ভাবুন তাহলে কত বড় হয় বাওবাব গাছ। এজন্য এদের নাম বাওবাব প্রিজন ট্রি। অস্ট্রেলিয়ার ইয়ুন্টহ্যাম অঞ্চলে দেখা মিলে এই বাওবাব প্রিজন ট্রির। এখন অবশ্য বন্দি রাখার বন্দোবস্ত নেই, বরং পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এক জায়গা এটি। রীতিমতো সারা বিশ্ব থেকে মানুষ আসে এই গাছগুলো দেখতে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কর্ণাটক রাজ্যের সাভানু নামক জায়গায় এমন 3টি গাছের দেখা মিলে। ধারণা করা হয় ভারতীয় বুশম্যানরা এখানে আস্তানা গিয়েছিল এককালে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিটিভি বাংলা। MK International steps into its 25th year of excellence in service. MK is reputed for its wide network of suppliers and strong partnership with dealers all over Japan. MK has branches in 6 continents covering Japan, Australia, Bangladesh, Thailand, South Africa, Kenya, Mongolia, and Uganda. MK is a trusted name